ভারতীয় জনতা পার্টির চিন্তন পুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 107তম জন্মদিবস রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি প্রভারী ডক্টর মহেশ শর্মা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের বিভিন্ন স্তরের নেতা এবং সংগঠনের পদাধিকারীরা। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বিষয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানবতাবাদের যে নিদর্শন রেখে গেছেন, একমাত্র তার মাধ্যমে মানুষের মুক্তি সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং রাজ্যের বিজেপির সরকার তার দেখানো পথ ধরে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাকে নিয়ে আমরা সবসময় সামনের দিকে চলি, আমাদের ফিলোসফি, যে ফিলোসফি উনি রেখে গেছেন ইন্টিগ্রাল হিউম্যানিজম। তো আজকে ওনার 107তম জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমাদের প্রদেশ বিজেপির প্রধান কার্যালয়ে ওনারকে শ্রদ্ধা নিবেদন করে ওনার জন্মদিনকে আমরা পালন করছি। তো ওনার ইন্টিগ্রাল হিউম্যানিজম নিয়ে আমরা সবাই জানি যে কমিউনিজম আছে, সোশ্যালিজম আছে, ক্যাপিটালিজম আছে, কিন্তু এর থেকে মানুষের পরিত্রাণ নেই। কিন্তু ইন্টিগ্রাল হিউম্যানিজম এই যে ফিলোসফি, সেটাকে সামনে রেখে মানুষের মুক্তির যে বিষয়টা, সেটা একমাত্র এই ইজমের মধ্যেই বিদ্যমান। তো এই বিষয়ে আজকে আলোচনা হবে, সব বিষয়ে আমরা কথাবার্তা বলব। ওনার জীবন সম্পর্কে আমরা ওনাকে, ওনার যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথকে পাথেয় করে আমরা সামনের দিকে এগিয়ে চলব। তার জীবন এবং আদর্শ নিয়ে অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন এবং দেশের কল্যাণ এবং অখণ্ডতা রক্ষায় তার অবদান নিয়ে আলোচনা করেছেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের পরম আমাদের পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন আমরা উদযাপন করছি। 1916 সালের 25 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তারপর থেকেই আমাদের ওনার সবসময় একটা উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার পরেও ওনার মধ্যে একটা ইচ্ছা ছিল যে দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য কিছু করা। তাই উনি ছোটোবেলা থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সংযুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সান্নিধ্য হয় উনি জনসংঘের কাজ করেন এবং জনসংঘের থাকার সময় বিভিন্ন দেশের, এই দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য বিভিন্ন আন্দোলনে উনি সামিল হয়েছিলেন এবং উনি একটা মতবাদ আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, একাত্ম মানববাদ। এই একাত্ম মানববাদের উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পরিচালিত হচ্ছে এবং আজকে যে সরকার আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি, সেই একাত্ম মানববাদের দর্শনকে সামনে রেখে সরকার পরিচালিত হচ্ছে। আর ওই একাত্ম মানববাদে একটাই মন্ত্র ছিল যে সমাজের অন্ত্যোদয় ব্যক্তি পর্যন্ত সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করা। তার একাত্ম মানবতাবাদের মধ্য দিয়ে মনীষী পুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে মার্গ দর্শন আর চিন্তনের ধারণা রেখে গেছেন, তা শুধু দেশের নয় সারা বিশ্বেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।